একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতারের খবরটি বেশ গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে আন্তর্জাতিক মিডিয়ায় সে সঙ্গে রয়েছে নানা চুলচেরা বিশ্লেষণও কামরুজামান বাবলু জানাচ্ছেন বিস্তারিত দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের জামিন আবেদন নাকচ করে গত বুধবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শারীরিক অসুস্থতার কারণে পরে অবশ্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শেষে সেখানকার প্রিজন ছেলে রাখা হয়েছে এটি যুদ্ধাপরাধের বিচার নাকি একাত্তরের বিরোধী অপরাধের বিচার বিচার আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা এরকম নানা আলোচনা সমালোচনার পটভূমিতে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নজর কেড়েছে আন্তর্জাতিক মিডিয়ার এমনই প্রেক্ষাপটে বুধবার জামাতে সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের গ্রেফতারের খবরটি গুরুত্বের সঙ্গে স্থান পায় আন্তর্জাতিক মিডিয়ায় বিবিসির বিশ্লেষণে বলা হয় জাতিসংঘের কোনো ধরনের সম্পৃক্ততা ছাড়াই দু সালে শুরু হয় এই ট্রাইব্যুনালের কার্যক্রম একাত্তরে আসলে কত লোক মারা গিয়েছিল তা নিয়ে যে বিতর্ক রয়েছে তাও উঠে আসে এই প্রতিবেদনে একই সঙ্গে ট্রাইব্যুনালের আন্তর্জাতিক মান নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের যে প্রশ্ন রয়েছে প্রতিবেদনে তাও গুরুত্বের সঙ্গে জায়গা করে নেয় তবে একাত্তরে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল তার সুষ্ঠু বিচারের কোনো বিকল্প নেই বলেও আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে কামরুজ্জামান বাবলু দিগন্ত টেলিভিশন ঢাকা